ছাড়িটা হ্যাঁ কোনো অপরাধ কোনো জগতে হার সম্বন্ধে আমি স্যার কইতে বলতে পারবো না। হ্যাঁ যখন দাখিল পরীক্ষা দিয়ে হওয়ার পর আমি ছিলাম সে সময় বাহিরে, তারপরে কলেজে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর থেকে হ্যাঁ মনে করেন অবৈধ কথাবার্তি হতো না, মনে করেন ওই জানা যায় আগে মনে করেন বিয়ে শাদী করছে নিজে নিজে বাপ মার হোনা নাই, তা টাকা পয়সা নষ্ট করলে তারপরে হ্যাঁ আমি বাইরে জায়গা দিতাম না, বুঝছেন? ওই যদিও মাস ছয় মাস চারি মাস পর যদি বাড়িতে আসতো তো হয়তো আমি বাইরে থাকলে আইতো না, ফলা ফলা থাকতো আমি বিয়ে করতো। মনে করেন ওই আর এই জগৎ মিডিয়া জগতে ঢুকছে পরে হ্যাঁ আমি বেশি লাইক করতাম না স্যার, আপনার সাথে 20-25 দিন বাসায় ছিল, বুঝছেন? তো আমি থাকলে হ্যাঁ লগাই হইতো না, কথাবার্তি কইতাম না, কারণ কথাবার্তি হোনা না দেখে। তো শেষমেশ ওই শুক্রবারে হ্যাঁ আমার বরতলা দোকানদারি করি তো সাক্ষাৎকার করেছে আমি বকমই যাবা আমি বিদেশ যাইতেছি গিয়া, তো আমার লগে দোয়া টোয়া করিও। তো আমি কৈছি তোর লগে দোয়া করবো কি, তুই তো কথাবার্তি শোনাস না, তো যদি যাস গা তো এই ভালো হয়ে চলিস ভালো হয়ে থাইস, এতটুকু হ্যাঁ কথা। বিদেশে কই যাইবে? দুবাই। হ্যাঁ স্যার মনে করেন আমাদের কথাবার্তি শুনতো না, বুঝছেন? লেখাপড়া করাইছি যে আলেম সাহেব হইবে, আলেম সাহেব না কলেজে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর থেকে মিডিয়া জগতে ঢুকে আসে, মিডিয়া জগতে ঢুকতে গিয়া হিয়া ফের ঢাকা থাকতো বাসা আইতো কম, আর আমার লগে হ্যার লগে কোনো ডিলেকশন থাকতো না, বুঝছেন? এরপরে যে সিমলারে 10 মাস আগে আমাদের বাসা আইসে, বাসা হওয়ার পরে হ্যাঁ বললো যে ঘুরতে গেতে আইসে দেখতে এলাকার মধ্যে, তো রাত্রে আইসে রাত্রি চলে গেছে। ইয়ার মনে আর মনে করেন এক দেড় মাস পরে আবার হয়তো আইসে, আবার ইয়ার মধ্যে আমরা ফেসবুকে দেখছি যে হ্যার বিয়ে হয়েছে গা, এই হয়তো হ্যার 20 বছর আছে বয়সে কম বিয়ে হয়েছে। ফেসবুক দেওয়ার পর হাসা আমি সিমলা আহার পর জিজ্ঞাসা করলাম যে তোমার বয়সটা কত, হ্যার বয়সটা কত, তারপরেও তোমাদের মানিয়ে নিলাম হ্যার হ্যাঁ যে ভালো হয়। এই ইয়ার পর 1 মাস তো ফোন টোন করতে ইয়ার পর হ্যাঁ লগে যোগাযোগ বন্ধ, আর আমার লগে ইয়ার আসছে না। তার নাম এলাকাতে সবাই জানে পলাশ, কিন্তু ওই মিডিয়াতে যুক্ত হয়েছে তার নাম যে নাম দিয়েছে মাহিবি। তো কতদিন ধরে তার সঠিক ছিল না জানি না, আমি আবার বাহিরে ছিলাম, তো বাইরেতে আসার পরে শুনলাম হয় নাকি মিডিয়া জগতে ঢুকছে, তাই একটা নাটক করছে কবর, তো ওই নাটক শুনে নেওয়ার জন্য অনেক কিছু করছি। তাছাড়া এর আগে এরা ভালো করার জন্য কয়বার বাহিরে পাঠাইছে, দুবাই গেছে, মালয়েশিয়াতে গেছে, বিভিন্ন দেশ ঘুরছে যায় কিন্তু থাকে না, এ 2-3 মাস থেকে আবার আসা পড়ে না, কোনো রাজনীতি কিছু না। তো এলাকায় আসতে আসা পরে যে ছোটো ছোটো ছেলে যাই বাড়িতে আছে তাদের সাথে দোকানে সময় কাটাইতো, আর ওই নদীর পাড়ে গিয়ে একটু খেলাধুলা করতো, এই সময় কাটাইতো, কিন্তু অপরাধ বা মাদক ওই ধরনের কিছু ছিল না। এই মাদ্রাসায় পড়ছে না, মসজিদে আজান দিছে, কোরআন তাওলাত করছে, আসক তো নামাজ পড়ছে, এর পরে মেট্রিক পাস করলো, পাস করে কয় চাকরি করবো, এসে ওই যে নায়িকা গেল গে শুটিং করতো গিয়ে গিয়া গানের ইয়াদ নামছে, বাবার তানে সময় সময় টেহানি তো নিয়ে নেয়া এই চাকরি ঢুকছে আর কি, ঢুকিয়া ওই মানে এই অবস্থা হয়েছে, মানে কদিন ফর ফর আবার বিদেশ যায় মালয়েশিয়া যায় ইয়ার যা কত রাষ্ট্রে হ্যাঁ ঘুরে নায়িকা গেল গে শুটিং মুটিং করতো, তো মানে মনে হয় এই অবস্থা যেন ওইব জানছে কেটে বাইতেন, তো শুক্রবার দিন গেছে কইছে আমি মালয়েশিয়া যাব, বাপ মারতে কইয়া গেছে সবাই আগুয়া টাকুয়া দিয়েছে, ছেলে তো কোনো দিন খারাপ না, বাপ সাথে একটাও খারাপ না, কোনো ছুট নেই আমার আল্লাহ চলে এই বাড়ির মধ্যে আমার বাইজে তো বিয়ে দিই। আমরা মনে করছি যে নাটকীয়, এটা নাটকীয়, কিন্তু এই ছেলে যখন বলল প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে প্লাস তার স্ত্রীর সাথে কথা বলবে, আমার মনে হয় যে আমার দৃষ্টিতে মনে হয় যে তাকে কথাটা বলার সুযোগ দেওয়া দরকার ছিল, কিসের জন্য সে কথা বলতে চাইতেছে, কি উদ্দেশ্যটা, এবং তার এটা সুযোগ দেওয়াটা দরকার ছিল তাকে। আলা কে বা কারা মারছে, কি সত্যিকারী সে ছিনতাইকারী কি বা না, সেটা আমরা বলতে পারবো, আল্লাহ বলতে পারবে, এতটুকুই আমাদের ভাষ্য। কিন্তু আমাদের জানা মতো উদ্য এলাকার মধ্যে এই ছেলের ফ্যামিলিগতভাবে সবই ভালো। এই ঘটনাটা আমি মনে করি যে সম্পূর্ণ এটা নাটকীয়, এইটা অন্য কোনো কিছু হইতে পারে, কিন্তু এই ছেলে এই ধরনের কাজ করার মতো ছেলে নয়। হ্যাঁ তদন্ত সাপেক্ষে এটা দেখা দরকার, অবশ্যই এটা দেখা দরকার, তদন্ত সাপেক্ষে যদি সে সত্যিকারেই খারাপ হয়ে থাকে তো সে শেষ, আর ভালো হইলে আমি মনে করি যে এটা তার সূক্ষ্ম তদন্ত করা, এটা সুবিচার হওয়া উচিত, কার দ্বারাতে এটা হয়েছে সেইটা সরকার দেখা দরকার। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আবেদন করব, এবং সারা বাংলাদেশের সেনা প্রধান র‍্যাব যত আছে সবার কাছে অনুরোধ করব তদন্ত সাপেক্ষে এটা যেন সুষ্ঠু বিচার হয়, আমি এইটুকুই চাচ্ছি। কিন্তু তদন্ত আমার মনে হয় যে এই মহিলাটার কথা বলতেছি, ওরে ওর কাছে জিজ্ঞাসা করলে সব কিছু বাড়িয়ে আসবে, এই তো সিমলাকেও জিজ্ঞাসাবাদ করার দরকার 100%, আমি এটা বলতেছি, ওকে জিজ্ঞাসা করলে এটা বাইরে হয়ে যাবে কি ঘটনাটা। কিন্তু আমরা উদ্যোগ উদ্ঘাটা গ্রামের লোক গ্রামবাসী কেউ জানি না এই ব্যাপারে,
কিন্তু আমরা জানি এই ছেলেটা সবই ভালো। এটা একেবারে আমাকে স্বপ্ন আমরা কল্পনা করি না বা কোনো কিছু ভাবিও নেই, হঠাৎ করে তার নাম কিভাবে আসলো কিভাবে কি করলো এটা আমাদের অকল্পনীয়। এর আগে বিয়ে করছি বগুড়া একটা বিয়ে করছিল, ওখানে একটা ছেলে হয়েছে, তো ওইটা ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরে নাইকা সিমলার সাথে একটা বিয়ে হয়েছে, তো এখানে দুই দিন আসছিল, দুই দিন আসছিলো। তো না না, এমন কখনো চিন্তা করার প্রশ্নই আসে না, চিন্তা করো চিন্তা লাগে কিন্তু ওইটাও না, বিমাই চিন্তা করবো এর মতো মানুষ প্রশ্নই আসে না। কারণ যার সাথে কোনো একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না, যে একটা কোনো বড় মানুষের সাথে বা রাজনীতিবিদদের সাথে কোনো পরিচয় না, ওঠা বসা না, তাহলে কী করে বলি? গ্রামে আসে থাকে দুই একদিন, থাকে আবার চলে যায়, ঢাকা থাকে, কোথায় থাকে ওইটাও মা বাবা সঠিক জানে না, ওইটা কেউ জানতো না। তবে এলাকার লোকের সাথে একটা ভালো গুড রিলেশন না, এটা এটা জঙ্গিবাজদের সাথে হাস্যকর ঘটনা ছাড়া এটা কিছুই না, প্রশ্নই আসে না, এটা প্রশ্নই করা জানে সে একটা জঙ্গিবাদের সাথে জড়িত হবে কি। কিন্তু আমার আমার ধারণা মতে তার দাবি হইতে পারে ওই সিমলার সাথে, নাইকা সিমলার সাথে যদি আপনি তদন্ত করেন সম্ভবত আসল ঘটনা বাইরে যাব। যেহেতু প্রথম ডিভোর্স করার পরে সিমলারে বিয়ে করছে, সিমলারে বিয়ে করার পরে হর তার সংসারের থেকে তার একটু দূরত্ব চলে আসছে, তার ফ্যামিলিগত ভাবে তার একটা দূরত্ব চলে আসছে, মা বাবার সাথে তেমন আসতো না।